हेलो डियर फ्रेंड्स, केमन आछो सबाई? आशा करी गाइज तुम्हारा खूब भालो आछो एंड बंधुरा आमिओ भालो आछि। आर चले आसलाम तुम्हारे सामने आरेकटा स्पेशल वीडियो निये। तो बंधुरा आजकेर वीडियोते किन्तु आमरा आलोचना करते जाच्छि कमप्लीटलि जे डब्ल्यूबी एमडीएफसी माइनरिटी डिपार्टमेंट थेके तुम्हारे जे फ्री कोर्सगुलो करानो होच्छे। एई मोमेंटे किन्तु एडमिशन सीजन चलछे, अर्थात तुम्हारा किन्तु तुम्हारे एडमिशन निये फ्रीते एकदम किन्तु कोर्सगुला करते पारो। तो बंधुरा सेई निये आज के आलोचना होबे की कोर्स तुम्हारा करते पारबे, कोन कोन कोर्सेर जोन्नो इलिजिबिलिटी क्राइटेरिया की रही है, कीभावे आवेदन करबे, पुरो ए टू जेड आज के देखानो होबे। अर्थात तुम्हारे किन्तु कोर्सगुला करे विभिन्न धरनेर क्षेत्रे तुम्हारा किन्तु जॉब अप्लाई करते पारो बा विभिन्न धरनेर जॉब किन्तु तुम्हारा पेते पारो। एबं एई जे कोर्सगुला विभिन्न धरनेर जे कोर्स तोमादेर देवा होच्छे ट्रेनिंग, ए ट्रेनिंगगुला किन्तु एकटा इन्स्टिट्यूट थेके करानो होच्छे, सेटा किन्तु वेस्ट बेंगल गवर्नमेंटेर थ्रू करानो होच्छे। सेटा होलो किना तोमादेर तोमरा बनहुगली थेके एटा करते पारबे। एबं एखान थेके किन्तु बनहुगलीर जे इन्स्टिट्यूट सेटार नाम होच्छे किन्तु एमएसएमई टूल रूम। एखान थेके किन्तु तोमादेर एकदम फ्रीते ए सार्टिफिकेट देवा होच्छे। सेखाने किन्तु तोमरा थाका खावा होस्टेल सम्पूर्ण फ्री एबं तोमरा किन्तु कोर्सेर सार्टिफिकेटटाओ फ्रीते पेये जाबे। तो डिटेल्स आलोचना करा होबे किभाबे आवेदन करबे, की की डिटेल्स लागबे, समस्त किछु एई भिडियोते देखानो होच्छे। ताई भिडियोटा एकटु लंग होबे, ताई तोमरा सम्पूर्ण डिटेल्स एकटु देखार चेष्टा करबे। एबं जारा इंटरेस्टेड रयेछे एई कोर्सगुला फ्रीते करार जन्य, विभिन्न धरनेर चाकरिमुखी कोर्स, तारा किन्तु आजकेर भिडियोटा सम्पूर्ण अवश्यई देखबे। तो चलो बंधुरा भिडियोटा शुरू करब। तार आगे करब एकटा रिक्वेस्ट, जदि तोमरा चैनेले नतून होये थाको अवश्यई देखो, चैनेलेर नीचे लाल सबसक्राइब बाटन देवा आछे सेटा प्रेस करे सबसक्राइब करे नेबे, एबं पाशापाशि जे अल नोटिफिकेशनटी शो होबे तार जे नोटिफिकेशनेर आइकन रयेछे সেটাকে অল সিলেক্ট করে দেবে, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড করবে তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা সরাসরি তোমাদের ডেস্কটপে গিয়ে দেখিয়ে দিচ্ছি। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু চলে এসেছি ডাব্লিউবি এমডিএফসির যে অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ এই ওয়েবসাইটটা কিন্তু বেসিক্যালি তোমাদের এমডিএফসি ডিপার্টমেন্টের মেন ওয়েবসাইট। এটা থেকে কিন্তু তোমাদের সমস্ত রকম যে টেন্ডার, তারপরে বিভিন্ন ধরনের সার্ভিস সব কিছু কিন্তু এখান থেকে আমাদের মাইনরিটি ডিপার্টমেন্টের সেটা কিন্তু পাস হয়। তো তোমরা কিন্তু এখানে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, আমি ওয়েবসাইটে ভিজিট করে নিয়েছি। অ্যান্ড গাইস যেটা তোমাদেরকে আজকে শেয়ার করব, ফ্রি কোর্স যেটা নিয়ে তোমাদের সবার ডিমান্ড ছিল, অ্যান্ড আমি নিজেও কিন্তু এখান থেকে কোর্স অ্যাপ্লাই করেছিলাম এবং ইন্টারভিউয়ের জন্য আমাকে কিন্তু ডাকা হয়েছিল। সুতরাং তোমাদেরও কিন্তু দেখাবো কীভাবে কী অ্যাপ্লাই করবে, কী কী কোর্স এখানে রয়েছে, অল ডিটেলস আজকে দেখাবো। তাই তোমাদের একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে, কিছু দেখাবো না, জাস্ট এবার কোর্সে কীভাবে অ্যাপ্লাই। এরপর আমরা কি করব, ট্রেনিং অর্থাৎ সেলফ এমপ্লয়মেন্ট যারা রয়েছে তারা কিন্তু এখান থেকে ট্রেনিং নিতে পারো। জাস্ট আমরা ক্লিক হেয়ারে ক্লিক করব। এরপর কিন্তু নেক্সটে আমাদের সামনে একটা নতুন পেজ ওপেন হবে, জাস্ট ওয়েট। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ নেক্সটে ক্লিক করার পর এরকম পেজ, অর্থাৎ এখানে কিন্তু আমাদের যে ট্রেনিংয়ের যে পেজ, অর্থাৎ এখান থেকে বিভিন্ন ধরনের কোর্সের আমরা ট্রেনিং নিতে পারবো, তার জন্য কিন্তু স্কিল ডেভেলপ করতে পারবো, তার জন্য কিন্তু একটা পেজ আমাদের সামনে ওপেন হয়ে গেছে। তো এখানে কিন্তু আমরা নোটিফিকেশন রয়েছে, তোমরা চাইলে নোটিফিকেশন দেখে নিতে পারো। তো জাস্ট একবার নোটিফিকেশনটা তোমাদের দেখিয়ে দিই আমি, তো ওয়েট করো আমি নোটিফিকেশনটা অন করে নিই। তো এখানে নোটিফিকেশনে কি বলা হয়েছে যে কারা কিভাবে বা কী জন্য এই কোর্সগুলো করতে পারবে সেটা কিন্তু ডিটেলস এই নোটিফিকেশনে রয়েছে। তো প্রথমত নোটিফিকেশনটা আমরা দেখে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ সংখ্যালঘু যুবক যুবতীদের স্বনির্ভরতার লক্ষ্যে স্বনামধন্য প্রতিষ্ঠানে বিশেষ ট্রেনিং, অর্থাৎ তোমাদের কিন্তু ট্রেনিং দেওয়া হবে যারা সংখ্যালঘু স্টুডেন্ট অর্থাৎ মাইনরিটি স্টুডেন্ট রয়েছ। দেখো প্রথমত তোমরা পজ করে চাইলে পড়ে নিতে পারো, কলকাতার বরানগড়ের বনহুগলিতে অবস্থিত এমএসএমই সেন্ট্রাল টুল রুম, অর্থাৎ এখান থেকেই কিন্তু আমাকে ডাক করা হয়েছিল এই তোমাদের এই আমার এই ইন্টারভিউয়ের জন্য। তো সিটিসি এখান থেকে কিন্তু তোমাদের বিভিন্ন ট্রেনিং দেওয়া হবে। ভারত সরকার বিখ্যাত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানটি সরাসরি কর্মসংস্থানের সঙ্গে যুক্ত, বিভিন্ন কারিগরি কোর্সের দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি প্রশিক্ষণ দিয়ে থাকে। সেন্টারের নিজস্ব ক্যাম্পাসে হোস্টেল ও প্লেসমেন্ট আছে, অর্থাৎ এখান থেকে এমএসএমই যে টুল রুম তোমাদের বনহুগলিতে, এই বনহুগলির থেকে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের কোর্সগুলো ফ্রিতে করতে পারো। তার জন্য কীভাবে কি অ্যাপ্লাই করবে সেটা আমি পরে বলছি, তার আগে তোমাদের জাস্ট অর্থাৎ কী কী কোর্স এই এমএসএমই টোল রুম থেকে তোমাদের করানো হবে। তো জাস্ট দেখো কোর্সগুলো আমি একবার তোমাদের দেখিয়ে দিই। প্রথম যে কোর্সটা রয়েছে সার্টিফিকেট কোর্স ইন মেশিন অপারেশন, অর্থাৎ এটা কিন্তু একটা টেকনিক্যাল কোর্সের মধ্যে পড়ে। কোর্সের বিবরণ এখানে কি রয়েছে, ফ্যাক্টরিতে বিভিন্ন মেশিন, তারপর হচ্ছে কিনা লেদ ডিলিং ইত্যাদি চালানো প্রশিক্ষণ এখানে দেওয়া, অর্থাৎ যারা ফ্যাক্টরিতে কাজ করে তারপরে বিভিন্ন ধরনের এই যে তোমার
কি বলতে পারো ওটাকে তোমরা, ওই যে বিভিন্ন ধরনের গ্যারেজ হয় যেগুলোতে মেকানিকের কাজ ছোটোখাটো হয়, সেখানে কিন্তু তোমরা কাজ করতে পারো এটা শিখে। দেন এটার ডিউরেশন কত রয়েছে, 12 মাস, এবং এটাতে মিনিমাম যে কোয়ালিফিকেশন যোগ্যতা অর্থাৎ তোমাদের এই কোর্সে এনরোল করতে হলে সেটা হলো 8 পাস অর্থাৎ অষ্টম শ্রেণী পাস। ইঞ্জিনিয়ারিংয়ের মানে সার্টিফিকেট তোমাকে দেওয়া হবে অর্থাৎ ইঞ্জিনিয়ারিংয়ের যে সমতুল্য কিছু একটা মেশিনারি টেকনিশিয়ান বা সার্টিফিকেট তোমাকে একটা দেওয়া হবে। নেক্সট যে কোর্স তোমাদের এখানে রয়েছে সার্টিফিকেট কোর্স ইন সিএনসি মিলিং, অর্থাৎ এখানে সিএনসি মিলিং এটাও কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল টপিকেরই কিন্তু কোর্স। তারপর এখানে কি বলেছে, এটাও কিন্তু ফ্যাক্টরিতে কম্পিউটারের সাহায্যে মিলিং মেশিন চালানোর প্রশিক্ষণ, অর্থাৎ তোমরা কিন্তু বিভিন্ন ধরনের ফ্যাক্টরি যেসব কোম্পানি জব হয় সেসব ফ্যাক্টরিতে কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন ধরনের মেশিন তোমরা কিন্তু চালাতে পারবে। এর যে ডিউরেশন সেটা হলো 6 মাস। এবং তোমাদের একটা কথা বলে রাখি, এই কোর্সগুলো কিন্তু তোমরা প্রথমত ফ্রিতে একদম করতে পারছো, হয়তো সম্ভবত কোর্স শেষে তোমাদের সঙ্গে 2000 টাকা বা এরকম কিছু একটা অ্যামাউন্ট আগে নিত। তবে এখন আমি যতদূর জানি, আমি সেদিনকে কল করেছিলাম, ওনারা আমাকে কিন্তু বললেন একদম ফ্রিতে। এটার কিন্তু এর জন্য কিন্তু তোমাদের ফার্স্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে কিনা তোমাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা, এবং তার পাশাপাশি কিন্তু তোমাকে মাইনরিটি স্টুডেন্ট হতে হবে, তাহলে কিন্তু তোমরা অ্যাভেলেবল হবে। এরপর রয়েছে 10ম শ্রেণী পাস। এই কোর্সটার জন্য 10ম শ্রেণী মিনিমাম কোয়ালিফিকেশন হতে হবে ইঞ্জিনিয়ারিং শিল্পে টেকনিশিয়ান যেসব মানে সমতুল্য সার্টিফিকেট সেটা কিন্তু তোমরা পাবে। 3 নম্বরে যে কোর্সটা রয়েছে তোমাদের সার্টিফিকেট কোর্স ইন সিএনসি টার্নিং, ফ্যাক্টরিতে কম্পিউটারের সাহায্যে টার্নিং মেশিন চালানোর প্রশিক্ষণ। সেম কোর্স, সেম ডিউরেশন এবং সেম যোগ্যতা তোমাদের দুটোই। এরপর রয়েছে তোমাদের কি রয়েছে, সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসিস্টেড, অর্থাৎ এখানে কিন্তু যেটা রয়েছে কর্মস্থলে বিভিন্ন কম্পিউটার বা অন্যান্য যন্ত্রের মধ্যে নেটওয়ার্কের যেসব আদান প্রদান হয়, অর্থাৎ তোমাদের বিভিন্ন ধরনের নেটওয়ার্ক কমিউনিকেশন, ইথারনেট, তারপর লোকাল এরিয়া নেটওয়ার্ক, তারপর হচ্ছে ওয়ান অর্থাৎ ওয়েড এরিয়া নেটওয়ার্ক, যেসব তোমাদের এই যে ব্রডব্যান্ড কানেকশনের যে নেটওয়ার্কের যেসব কাজকর্ম কেবেলের মাধ্যমে সেসব কাজকর্মের জন্য কিন্তু তোমরা এই কোর্সটা করতে পারো। এর ডিউরেশন 4 মাস এবং তোমাকে অবশ্যই দ্বাদশ শ্রেণী অর্থাৎ 12 ক্লাস পাস হতে হবে, এবং নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের একটা সার্টিফিকেট, সমতুল্য সার্টিফিকেট তোমরা পেয়ে যাবে। এরপর নেক্সট যে সার্টিফিকেটটা তোমাদের দেওয়া হবে এমএসএমই টুল রুম থেকে যদি তোমরা কোর্সটা করো, সার্টিফিকেট কোর্স ইন রুম এসি হোম অ্যাপ্লায়েন্স, অর্থাৎ আমি কিন্তু এই কোর্সটার জন্য অ্যাপ্লাই করেছিলাম। বিভিন্ন বাড়িতে যেসব এসি, তারপর তোমাদের যে ফ্রিজ, ওয়াশিং মেশিন, তারপর হচ্ছে মাইক্রোওভেন, এসব জিনিস, ইলেকট্রিকের যেসব জিনিস তোমাদের প্রবলেম হলে অনেক সময় কী হয়, মেকানিক খুঁজে পাওয়া যায় না, তো এই মেকানিক তোমরা হতে পারবে। এখানে 4 মাস মতো তোমাদের ডিউরেশন তোমরা পাবে এই কোর্সটার জন্য, এবং দ্বাদশ শ্রেণী পাস অবশ্যই হতে হবে। ইলেকট্রনিক শিল্পে তোমাদের সার্ভিসের যে সার্টিফিকেট সেটা কিন্তু তোমাদের দেওয়া হবে। আমি কিন্তু এই কোর্সটার জন্য অ্যাপ্লাই করেছিলাম। দেন গাইজ রয়েছে তোমাদের সার্টিফিকেট কোর্স ইন অডিও ভিডিও এভি, অর্থাৎ বিভিন্ন ধরনের অডিও এডিটিং, তারপরে ভিডিও মেকিং, এই ধরনের টিভি সেটআপ বক্স, এই ধরনের কিছু জিনিসের সিস্টেমের যেসব কাজকর্ম সেগুলো কিন্তু তোমরা করতে পারবে এই কোর্সটা যদি তোমরা শেখো। এই কোর্সের ডিউরেশন কিন্তু 3 মাস মতো হচ্ছে, এবং তোমাদের অবশ্যই দ্বাদশ শ্রেণী পাস হতে হবে। তারপর রয়েছে সার্টিফিকেট কোর্স ইন হ্যান্ড হেল্ড প্রোডাক্ট, অর্থাৎ হ্যান্ড হেল্ড প্রোডাক্টের একটা সার্টিফিকেট তোমরা নিতে পারবে, এবং এই যে বিবরণ, কাজের যে বিবরণ সেটা রয়েছে সাংহাইয়ের যৌথ উদ্যোগে মোবাইল ফোন, ট্যাব ইত্যাদি ইলেকট্রনিক যন্ত্র মেরামতির প্রশিক্ষণ, অর্থাৎ তোমরা মোবাইল ফোন, তারপর ট্যাব, এই ধরনের কিছু প্রোডাক্ট বা এই ধরনের কিছু গ্যাজেট তোমরা কিন্তু সারানোর কোর্সের জন্য এটা কিন্তু করতে পারো। এর ডিউরেশন কিন্তু 3 মাস এবং অবশ্যই দ্বাদশ শ্রেণী পাস তোমাকে হতে হবে। এরপর রয়েছে ওয়েল্ডিং টেকনোলজি, অর্থাৎ ওয়েল্ডিং টেকনোলজি বলতে তোমাদের বিভিন্ন ধরনের যে অত্যাধুনিক ওয়েল্ডিং প্রক্রিয়ার প্রশিক্ষণ তোমাদের কিন্তু নিতে হবে। এই কোর্সের ডিউরেশন কিন্তু 12 মাস এবং ITI বা 10ম শ্রেণী পাস তোমাদের হতে হবে। এরপর নিচের দিকে যাই, বয়স যেটা তোমাদের বলা হয়েছে এখানে, বয়স অবশ্যই 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। আবেদন করুন, অনলাইনে আবেদন করতে হবে, আবেদন কীভাবে করতে হবে সেটা পরে বলছি। এরপর রয়েছে প্রার্থীকে কোর্স ফি, হোস্টেল খরচ দিতে হবে না, তোমাদের আগে বলেছি কোর্সটা সম্পূর্ণ ফ্রি, পশ্চিমবঙ্গ সরকার সমস্ত ব্যয় বহন করবে, অর্থাৎ তোমাদের যা কিছু খরচা সব কিছু সরকার দেবে মাইনরিটিদের জন্য। তো বিশাল বড় অপরচুনিটি, যারা করতে চাচ্ছ কোর্সটা করতে পারো, হোস্টেলটাও তোমাদের ফ্রিতে পেয়ে যাচ্ছ, কিছুই তোমাদের লাগবে না, একদম ফ্রিতে তোমরা কিন্তু কোর্সগুলো করতে পারবে।
এবং এরপরে নিচের দিকে রয়েছে তোমাদের যেসব ডিটেলস সেগুলো এখানে ইনস্টিটিউটের বিভিন্ন ধরনের ডিটেলস রয়েছে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু তোমরা এখানে নাম্বার দেওয়া রয়েছে ফোন নাম্বার এটাতে কল করে তোমাদের বিভিন্ন ধরনের যে কোয়ারি সেটা পোস্ট করতে পারো বা জানাতে পারো যে আমি এই কোর্সের জন্য ইন্টারেস্টেড আমার কী কী করণীয় তো এরপরে নিচের দিকে রয়েছে কি এটা ইংলিশে যাই হোক লেখা রয়েছে আমরা বাংলাতে তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিলাম তো এরপর গাইস তোমাদের দেখাবো যারা কোর্সগুলো করতে চাইছো তারা কীভাবে অ্যাপ্লাই করবে তো জাস্ট অ্যাপ্লাই করার জন্য তোমাদের কী করতে হবে তো আমি জাস্ট ওয়েবসাইটে আবার ব্যাক আসবো আসার পর কিন্তু কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা তোমাদের দেখাবো তো আমি আগের ট্যাবে আবার চলে আসছি তো এখানেও কিন্তু বিভিন্ন ধরনের কোর্সের যেসব ডিটেলস সেটা কিন্তু শো করছে এবং এখান থেকে জাস্ট আমাদের কী করতে হবে এখান থেকে আমাদের জাস্ট অ্যাপ্লাইয়ে যে আইকন রয়েছে সেটাতে অ্যাপ্লাই যে কোর্সটা তোমার পছন্দ সেটা কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো ফর এক্সাম্পল আমি তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি জাস্ট এই কোর্সটা আমি সিলেক্ট করলাম অ্যাপ্লাই নাও এটাতে ক্লিক করে দিলাম তো অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর ফার্স্ট তোমাদের কী করতে হবে অ্যাপ্লিকেন্টের নাম তোমাদের নাম লিখতে হবে সেম প্রসেস ফাদার নেম তারপর ডেট অফ বার্থ দেন তোমাদের যে ব্লাড গ্রুপ এটা কিন্তু ম্যান্ডেটরি নয় তাই না দিলেও কোনো ব্যাপার নেই রিলিজিয়ন অবশ্যই তোমার যে রিলিজিয়ন সেটা চুজ করতে হবে জেন্ডার সেটা চুজ করে অ্যাড্রেস ডিটেলসে তোমার চলে আসতে হবে তারপর অ্যাড্রেস ডিটেলসে প্রথমে তোমাদের ডিস্ট্রিক্ট তারপর কিন্তু সাব ডিভিশন এবং তুমি কোথায় থেকে থাকো ব্লক নাম মিউনিসিপ্যাল অবশ্যই যারা যেটা হবে সেটা দেবে ব্লকের নাম দেবে পুলিশ স্টেশন এরপর কিন্তু পোস্ট অফিস পিনকোড অ্যাড্রেসের জায়গায় তোমরা কিন্তু তোমার গ্রামের নাম বা যে শহরে থাকো শহরের নাম লিখে দেবে পারমানেন্ট অ্যাড্রেস সেম যদি হয় সেম করে দেবে নাহলে কিন্তু তোমরা ম্যানুয়ালি টাইপিং করে নেবে কন্ট্যাক্ট ডিটেলসে অবশ্যই তোমরা ইমেল আইডি যদি থাকে দেবে না থাকলে ম্যান্ডেটরি নয় মোবাইল নাম্বার দেবে এবং আদার্স যেসব ডিটেলস হোয়াটসঅ্যাপ নাম্বার যদি থেকে থাকে দেবে যদি কোনোভাবে কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকে সেটা দিতে পারো এপিকে ভোটার আইডি কার্ড যদি কারো থেকে থাকে সে নাম্বার এখানে দিতে পারো এরপর তোমাদের সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হলো মাধ্যমিকের যে নেম অফ দ্য বোর্ড ও ইউনিভার্সিটি অর্থাৎ তুমি কোন বোর্ড থেকে পাস করছো সেটা এখানে টাইপ করবে করার পর এখান থেকে কিন্তু ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছো মাধ্যমিক সেটা দেবে দেওয়ার পর মাধ্যমিকের পার্সেন্টেজ দেবে এরপর যারা বারো ক্লাস পাস করেছো তারা বারো ক্লাস যদি পাস হয়ে থাকো তাহলে এখানে দেবে না থাকলে কোনো ব্যাপার নেই যদি কেউ গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকো গ্র্যাজুয়েশন দেবে তার মার্কসের পার্সেন্টেজ সমস্ত কিছু দেওয়ার পর জাস্ট কিছুই করা লাগবে না সাবমিটে ক্লিক করবে করার পর কিন্তু একটা অ্যাকনোলেজমেন্ট তোমাদের সামনে শো করবে এবং অ্যাকনোলেজমেন্টটা তোমরা অবশ্যই প্রিন্ট আউট করে রাখবে রাখার পর তোমাকে উইদিন 10 কি 15 দিন পর তোমাদেরকে কল করা হবে যে অমুক দিন তোমার ইন্টারভিউ আছে তো ইন্টারভিউর ডেট দেওয়া হবে এবং তোমাদের ইন্টারভিউ দেওয়ার জন্য অবশ্যই এমএসএমই টুলরুম অর্থাৎ তোমাদের বন হুগলিতে আসতে হবে আসার পর এমএসএমইর যে টুলরুমের নিজস্ব অফিস ওই অফিসে তোমাদেরকে ইন্টারভিউ নেওয়া হবে এবং ইন্টারভিউয়ের পর তোমাদের যে কাউন্সিলিং প্রসেস সেটা কিন্তু শুরু হবে অর্থাৎ ইন্টারভিউতে তোমরা ঠিকঠাকভাবে অনেকে ভয় পাচ্ছে ইন্টারভিউ কেন যাব আমি নিজে অ্যাপ্লাই করে আমি নিজে গেলাম না জাস্ট আমি কিন্তু কোর্সটা ইন্টারেস্টেড ছিলাম না জাস্ট আমি ব্যাপারটাকে জানার জন্য বোঝার জন্য দেখার জন্য কিন্তু অ্যাপ্লাই করেছিলাম তো যাই হোক তোমরা যদি করতে চাও যাবে ফ্রিতে একদম কোর্স আর আমি এই মোমেন্টে খুবই মানে যে চাপের মধ্যে রয়েছি আমার নিজের কলেজ নিয়ে ওই জন্য আমি আরও গেলাম না যারা ইচ্ছুক অবশ্যই ওখানে ফ্রিতে তোমরা থাকতে পারবে ফ্রিতে তোমাদের সমস্ত কিছু দেওয়া হবে থাকা খাওয়া তারপরে তোমাদের কিন্তু কোর্সের কোনো টাকা লাগবে না তো তোমরা অবশ্যই করতে পারো তোমাদের জন্য বিশাল বড় একটা অপরচুনিটি তো অবশ্যই এমএসএমই টুলরুমে যাবে কোনো রকম কোনো কঠিন কিছু জিনিস না জাস্ট তোমাদের কিছু বেসিক কোশ্চেন জিজ্ঞাসা করা হবে যেমন তোমার নাম বাড়ি কোথায় বাবার নাম অ্যান্ড তুমি কোয়ালিফিকেশন পাস করেছো তার থেকে কিছু হয়তো বেসিক কিছু কোশ্চেন জিজ্ঞাসা করার পর তোমাকে কিন্তু ওখানে কী করা হবে অ্যাডমিশন দেওয়া হবে এবং অ্যাডমিশনের পর তুমি কিন্তু ওখানে থেকে চাইলেও যদি কারোর বাড়ির কাছাকাছি হয় সে কিন্তু যাওয়া আসা করতে পারে এবং যদি কারোর দূরত্বে হয় সেখানে থেকে কিন্তু তোমরা কোর্সটা কমপ্লিট করতে পারো এবং তোমাদের কিন্তু একটা সার্টিফিকেট দেওয়া হবে এবং ওই সার্টিফিকেট কিন্তু তোমাদের সমস্ত ধরনের জায়গাতে কিন্তু অ্যাকসেপ্টেড হবে তো গাইজ এইখানে ফ্রি যে কোর্স সেটার ব্যাপারে কমপ্লিট জানিয়ে দিতে পারলাম অ্যাপ্লাই কীভাবে করবে কী কী কোর্স আছে সমস্ত ডিটেলস তোমাদের জানিয়ে দিলাম তো মোটামুটি তোমরা জেনে গেলে এবং আজকের ভিডিও এখানে রাখছি দেখা হবে পরবর্তী ভিডিওতে অ্যান্ড তোমাদের যদি কোনো কোয়ারি বা কোনো রকম সমস্যা হয়ে থাকে এই কোর্সের ব্যাপারে অবশ্যই তোমাদের প্রশ্ন মনে আসবে আমি জানি বিভিন্ন জনের বিভিন্ন প্রশ্ন আসবে তারা অবশ্যই কমেন্ট করবে তোমাদেরকে সবসময় হেল্প করা হবে MDFC থেকে সমস্ত রকম ডিটেলস আমরা কিন্তু শেয়ার করে থাকি তো তোমরা যেখানে যেরকম প্রবলেমে পড়বে আমাকে বলবে অবশ্যই আমি তোমাদেরকে হেল্প করবো তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানেই রাখছি দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও